মায়ের কান্দন যাবত জীবন দুই চারি মাস বোনের কান্দন রে দিন পর থাকে না দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা শ্রদ্ধেয় শালম সরকারের এই সৃষ্টিটা আসলে অনেক মানে অনবদ্য একটি সৃষ্টি আমি চেষ্টা করছি গাইবার দরদি আমার জনম দুঃখী মা
কিন্তু মায়ের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। তো মার কাছে একটা সন্তান ল্যাংড়া হতে পারে, কানা হতে পারে, তাও তবুও কিন্তু দেখবেন যে সেই মাই আগলে রেখেছে সন্তানকে, কিন্তু কখনো মা ফেলে যায় না। কিন্তু আমরা সন্তানরা এতটাই অকৃতজ্ঞ যে আমরা মা বাবাকে ফেলে দিতে পারি, তা না হলে আমাদের দেশে বৃদ্ধাশ্রম, এত বৃদ্ধাশ্রম হতো না যদি আমরা আমাদের মায়ের বাবার কথা শুনতাম বা তাদের কষ্টটুকু বুঝতাম। তো শ্রদ্ধেয় শালন সরকার এই গানের মধ্যে ফুটিয়ে তুলেছেন যে মা বাবাকে কতটুকু সম্মান, শ্রদ্ধা, বিশেষ করে মাকে কতটুকু সম্মান করতে হবে। তাই তিনি এত সুন্দর কথামালাটা সৃষ্টি করেছেন। অন্ধ অচল ল্যাংড়া খোরা হইলে পরে ছেলে, ধুলা বালি ঝাইরা মায়ের টান দিয়া লয় গোলে, আবার পুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি ফেলে, নানা দোষ রাখিয়া গোপন মায়ে তবু পারে। আরে অন্ধ অচল ল্যাংড়া খোরা হইলে পরে ছেলে, ধুলা বালি ঝাইরা দিয়া টান দিয়া লয় গোলে, যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, নানা দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের স্মরণ তলে রে, শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের স্মরণ তলে রে, তোরা দেখ বুখারি হাত সে খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, গর্ভধারিণী মা জনম হো দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবত জীব দু চারি মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, গর্ভধারিণী মা জনম হো দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী জনম দুঃখী।